মতন ঠান্ডা এটা সারা দিন জাল দিলে গরম হবে না তাই বিশ্বাস করেন একটু মাথায় দেন এটা 10 বছরে নষ্ট হবে এটা তেল নষ্ট হওয়ার ভয় না এটা কোনো কেমিক্যাল নাই দিবেন নাকি একটু মাথার তালুতে ভালো লাগবে দিয়া দেখেন ইনশাআল্লাহ এটা খুব উপকারী জিনিস গাছ গাছ রাখতে আল্লাহ পাক রাব্বুল আলামিন গাছের ভিতরে গুণ ক্ষমতা দিয়েছে ব্যবহার করে দেন একটু দেন ভাই কথা বিশ্বাস নইলে দিয়ে দেখেন যদি ঠান্ডা নয় মাথা কাপলা ধরে আমার মাথা ঢেলে দিবেন চিন্তা করেন চিন্তা রোগের ওষুধ নাই অনেকে ভয় পায় কয় বাপরে বাপ এই গরম তেল মাথায় দিলে মাথা পুড়ে যাবে আসলে এটা গরম না দেখতে গরম সারা দিন জাল দিবেন সারা দিন না সারা জীবন এটা জ্বালাবেন গরম করতে পারবেন না শরীরে মাখবেন মাথায় দিবেন একেবারে বরফের মতন এসির মতন ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা নইলে গাপলা ধরে আমার মাথায় ঢেলে দিবেন জিগান ভাই কাছে ঠান্ডা হয়েছে না গরম হয়েছে কি হয়েছে ভাই ঠান্ডা না গরম এটা আগুনের মতন গরম হচ্ছে মাথায় দিবেন বরফের মতন ঠান্ডা এটা চাবানি কামরানি ব্যথায় লাগাবেন এরকম প্যারালাইসেন্সের রোগীকে ব্যবহার করাবেন এরকম স্টক করা প্যারালাইসেন্সের রোগী বাড়িতে আছে লাখ লাখ টাকা ভাঙছেন একটা তেল নিয়ে লাগায় দোয়া করবেন মাজার ব্যথা কোমরে ব্যথা হাড়ের ভিতরে ব্যথা মাংসের ভিতরে ব্যথা জোড়া জয়েন্টে ব্যথা দশ বছর